নদিয়ার কৃষ্ণনগরে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এলো প্রকাশ্যে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত দুই পক্ষের তিনজন। আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কৃষ্ণনগরে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিগত দিনে কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে এসে মূলত জেলা নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব কৃষ্ণনগরে। এই ঘটনার সূত্রপাত জেলা সভাপতি জয়ন্ত সাহার অনুগামী ও তৃণমূল নেতা শিশির কর্মকারের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষমতা দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। দুধ বিক্রি করে বাড়ি ফিরছিলেন তৃণমূলের কর্মী সমর্থক। দুধ বিক্রি করে বাড়ি ফেরার পথেই তাদেরকে ঘৃণা করে অপর তৃণমূল সমর্থকেরা। তারপরেই একে অপরের উপর আগ্নেয়াস্ত্র হামলা চালায়। এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুই পক্ষেরই তিনজন গুরুতর আহত হন। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, আতঙ্কিত রয়েছে এলাকার মানুষ। যেখানে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন নদিয়া জেলা তৃণমূল নেতৃত্বকে, মুখ্যমন্ত্রীর এই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও দলের অভ্যন্তরে বড় সড়ো গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী দিনে রয়েছে পৌরসভা নির্বাচন, তার আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই অস্বস্তিকর বাতাবরণ সৃষ্টি করেছে তৃণমূল অভ্যন্তরে। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির তরফ থেকে দাবি শান্ত, কৃষ্ণনগরকে বারংবার অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে শাসক দল তৃণমূল। বিগত দিনেও একাধিকবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শান্ত কৃষ্ণনগরকে অশান্তির বাতাবরণে সৃষ্টি করেছে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে তৃণমূল দলটি বারংবার গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করেছে। আগে মানুষ যেমন নকশাল রাজকে ভয় পেত, সেই নকশাল রাজই তৃণমূলের আমলে আবার ফিরে আসছে রাজনৈতিক স্বার্থে। সাধারণ মানুষ প্রতিনিয়ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে, তৃণমূলের রাজনৈতিক স্বার্থের জেরে আতঙ্কে রয়েছে। আমি হচ্ছে, আমার হচ্ছে বন্ধু আছে অক্ষয় সাহ, সমরপল্লী তিন নম্বর সমিতি বাড়ি, তার বাড়িতে দুধটা দিয়ে আসছিলাম। আমি ঘোষপাড় থেকে দুধটা কিনে নিয়ে যাচ্ছিলাম। দুধটা দিয়ে যখন আসছি, আমি আর কানাই হালদার বলে একটা আছে, আমরা একসাথে থাকি, একসাথেই কাজ করি। এবার আমরা যদি কোনো কাজ ফাজ করি একসাথে, যদি ইয়ে কাজ করি, এবার ও হয়তো গাড়ি দিয়ে যায়, আমি হচ্ছে খালাসির কাজ করি, এরকম করি, যখন যেরকম কাজ করি সেরকম খাই। দিয়ে বলা টলার পরে হচ্ছে এখন আসছিলাম সমরপল্লীর মুখে, যখন আমরা হচ্ছে সমরপল্লী বারোটি কালী মন্দিরের মুখে সুদেব সার চায়ের দোকানটা যেখানে আছে, সুদেব সার চায়ের দোকানের সামনে আপনার হচ্ছে ওই মানে যখন ওই ঢালটা উঠছি, তখন আমরা আমাদেরকে মারার জন্যে ধমকে আসলো, তর্ক থেকে ধমকে আসলো। আমরা ভয়ে হচ্ছে সেলুনে পালিয়ে যাই, জিত সেলুন, উৎপলে সেলুন বলে, সেলুনের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়েছি, দুমদাম বাস ফাঁস দিয়ে দাউ ফাউ নিয়ে ড্রেসিং ফেসিং নিয়ে আমাদেরকে মারতে আসলো। আর নাম হচ্ছে সঞ্জয় শাহ, বাসু শাহ, সুদেব শাহ, সঞ্জিত শাহ, একই বাবার ছেলে, রাম শাহ মৃত, আর দেবা শাহ বলে একজনা ছিল, ওর বাবার নাম হচ্ছে মৃত কুশে শাহ, আর সুদেব শাহ জামাই বলে নাম ছিল, নামটাই বলতে পারছি, নামটা হচ্ছে ওই অরূপ বলে, না অরূপ দাস, ও হচ্ছে মালদা থেকে মোদায় বাড়ি, মালদা থেকে আগত। ওই সঞ্জয় স্যার হচ্ছে, ওই সঞ্জয় স্যার হচ্ছে গাড়ি ড্রাইভার হিসেবে চালায়। সঞ্জয় স্যার এখন তৃণমূলের কোনো নেতা হিসেবে দায়িত্ব দোকাচি কোনো দায়িত্ব পদ আছে কিনা জানি না, এইটুকু দায়িত্ব আছে কিনা জানি না, আগে বিজেপি করতো, যখন যেখানে সুবিধা পায় সেইভাবে ঢোকে। এবার আমরা হয়তো এখান থেকে আসছিলাম, হয়তো কোন কারণবশত আমাদেরকে ধুমধাম এলো কথা বলে, কারণটা সেটা বুঝতে পারলাম না, আমরা কী কারণে আমরা মারটা খেলাম, আমরা এর বিচার চাই। আমাদেরকে যখন দাউটা দিয়ে মারলো, এই হাতে কোপ মারলো, মাথায় ঠেকাতে গেলাম, মাথায় মারলো, এই যে রক্ত মাথায় চারখানা পাঁচখানা সেলাই পড়েছে, এই মাথাটা তুললে যন্ত্রণা হচ্ছে, হাতে মেরেছে বাঁশ দিয়ে, হাতের গিট ফিট ফুলে গেছে, দাউয়ের ডামার দিয়ে মেরেছে, মেশিনটা ঠেকিয়েছিল মাথায়, ভাগ্যিস গড়িটা আমি বেঁচে গেছি। তারাই আবার মোদায় ষড়যন্ত্র করে কোনো হয়তো পরিকল্পনা করতে পারে। আমরা এর বিচার চাই যে কী কারণে আমাদেরকে মারলো, কারণটা কী, আপনি কী করেন? আমার হচ্ছে, আমি হচ্ছে জগদ্ধাত্রী রেস্টুরেন্ট, আমার হচ্ছে ব্যবসা, হোটেলে ব্যবসা। কোনো রাজনৈতিক দল? রাজনৈতিক দল কোনো আমি যুক্ত না, রাজনৈতিক হিসেবে করে তৃণমূল দলকে ভালোবাসি, সে ভোট পেতে যখন হয় নেতা মন্ত্রী যখন ডাকে সেই হিসাবে যাই। কথা হচ্ছে আমার ভাইকে যখন আমি দিয়ে নিয়ে আসছিলাম, মলাইকে নিয়ে মামার বাড়িতে দুধ দিতে গেছিলাম অক্ষয়ের বাড়িতে, তখন তিন বাড়ে অক্ষয় শাহ অক্ষয়ের বাড়িতে নামিয়ে দিয়ে আসছিলাম, তখন সঞ্জয় শাহ, বাসু শাহ আর সঞ্জিত শাহ, এবং ওরা তখন পাত্রে চড়া হয় মলার প্রতি,
আমি যখন ঠেকাতে যাই তখন ওকে কোপ দেয়, কোপ দেয় তো নেই দেখুন আমাদের হাতে কোপ, ঠিক আছে বাজ দিয়ে যখন আঘাত করতো তখন ঘাড়ে রেগে ছিল, তখন পড়ে যায় আমি ভাই মাথায় লাগে বলে আমার ভাই হ্যাঁ মাসের ছেলে, আর এরপরে আমি কিছু যাই না। মানে জেলা সভাপতির অনুগত তারা তো তৃণমূল কংগ্রেসই করে, আপনারা আমাদের জামাতে অপরাধ হচ্ছে শিশু কর্মের সাথে থাকি বলে, আপনাদের অপরাধ শিশির কর্মের কাছে সাথে থাকেন বলে আমি ভয়ে এসে আমার স্বামীকে বলতে পারি না এইসব কথা নিয়ে গন্ডগোল অশান্তি হবে, আমার স্বামীকে করবে। আপনার নাম? সোমা হালদার। তৃণমূল কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের মারামারি আজ কৃষ্ণনগর কালীনগর এলাকায় হয়েছে, সমর্থন এলাকায় কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, শান্ত কৃষ্ণনগরকে আজকে অশান্ত পরিণত করছে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক স্বার্থে। সেই কালো দিন, সেই নকশালী কালো দিন আবার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস ফিরিয়ে আনছে। আজকে তাদের রাজনৈতিক স্বার্থে দুই গোষ্ঠী আজকে মারামারি করছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতাই আজকে কৃষ্ণনগরে ভুগছে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, আজকে সন্ধে হলে কৃষ্ণনাগরিকরা কৃষ্ণনগরে বেরোতে পারছে না। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী, দুই সমাজবিরোধী গোষ্ঠীর আজকে মারামারি চলছে, একে অপরের বিরুদ্ধে বোমগুলি নিয়ে তারা করছে, একে অপরকে কোপাচ্ছে। এই সংস্কৃতি কৃষ্ণনগরে আবার তৃণমূল কংগ্রেস সেই কালো দিনের মতো আবার কৃষ্ণনগর শহরে ফিরিয়ে আনছে। দেখুন, এটা তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে দুই গোষ্ঠীর লড়াই, এই গোষ্ঠীর লড়াই পরে সাধারণ মানুষ কৃষ্ণনাগরিক যারা যারা শান্তিপ্রিয় কৃষ্ণনাগরিক তারা আজকে ভীত সন্ত্রস্ত, তারা ভয়ে আজকে সন্ধেবেলা তারা বেরোতে পারছে না, ভয়ের বাতাবরণ আজকে তৃণমূল কংগ্রেস সারা কৃষ্ণনগর শহর জুড়ে তৈরি করেছে। নির্বাচন যত এগিয়ে আসছে তত কৃষ্ণনগর অশান্ত করছে তৃণমূল কংগ্রেসের একটি অংশ। সন্দীপ মজুমদার, মিডিয়া কনভেনার, নদিয়া জেলা, উত্তর ভারতীয় জনতা পার্টি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।